ইয়ে শপিং করতে চলে এসেছি ডায়মন্ড প্লাজা, তো বাকি ভিডিওটা দেখতে থাকো একটু একটু করে। আমি চলে এসেছি ডায়মন্ড প্লাজা, বললাম তো শপিং করতে আসবো, তো দিদি আর মা খুব জবরদস্তি করছিল, চলে এসেছি তাই ডায়মন্ড প্লাজাতে শপিং করতে, প্রচুর প্রচুর শপিং হবে আজকে, তো চলো আমার সাথে তোমরা। প্রথমেই বলে নিই, ডায়মন্ড প্লাজা হলো কলকাতারই মধ্যে একটা শপিং মল যেটা আছে নাগের বাজারে। তো নাগের বাজার যে কোনোভাবে যাওয়া যেতে পারে, সেটা দমদমের দিক থেকে যদি আসি তাহলে দমদম থেকে অটো ধরে আসতে পারি, আর তা না হলে কেউ যদি লেকটাউনের দিক থেকে আসে তো লেকটাউন থেকে অটো ধরে আসতে পারো, দুদিক দিয়েই খুব ইজি। স্পেশালি যারা কলকাতার নর্থের দিকে থাকে বা কলকাতার একটু আউটস্কার্ট এরিয়াতে থাকে তাদের জন্য কিন্তু ডায়মন্ড প্লাজা খুব ইজি যাওয়া, কারণ সাউথ কলকাতার দিকে প্রচুর শপিং মলস আছে কিন্তু নর্থ কলকাতার দিকে একটু কম শপিং মলস তুলনায়, তো তার মধ্যে এটা একটা। তোমরাও আমাদের সাথে এই ডায়মন্ড প্লাজাটা একটু ঘুরে দেখে নাও, কেমন লাগলো সেটাও জানিও কমেন্ট বক্সে। প্রথমে আমরা ব্যাগেটে ঢুকলাম, এই যে এই ব্যাগেট, যেখান থেকে আমাদের কোনো জিনিসই পছন্দ হলো না, কারণ পছন্দ হওয়ার মতো সেরকম কোনো কালেকশন নেই এখানে, তাই জন্য পছন্দ হয়নি। আর আমার দিদি এখনও খুঁজে চলেছে যে কী কী কিনবে। আমাদের বেসিক কেনাকাটার পারপাস আজকে বলে দিচ্ছি, আজকে বেসিক কেনাকাটার পারপাস হচ্ছে আমার দিদি একটা ইনভিটেশন পেয়েছে, তো সেখানে যেতে হবে গিফট পারপাসে, মানে গিফটের জন্য কিনছে, এই জন্য এবার এসছে এইখানে, এবার জুয়েলারি কিনবে বলে এসছে, তো দেখা যাক কী জুয়েলারি কিনবে কি কিনবে না। গয়লাতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজে খুঁজে চারদিকে আমি দুটো সেলফি তুললাম, কিন্তু একটা জুয়েলারি ও পছন্দ করতে পারলো না। এরপর ভাবলাম জুয়েলারি ছেড়ে যাই, একটু অন্য কিছু দেখি, যদি অন্য কিছু পছন্দ হয়, কিছু পার্স বা লেডিস ব্যাগ কোনো কিছু হোক। এই যে অ্যালেন সলিতে আমরা গেলাম, যেরকম ভাবে ঢুকলাম আবার বেরিয়ে চলে এলাম, কারণ সব জিনিসের প্রচন্ড বেশি দাম, একটা গিফট পারপাসে অত টাকা খরচা আমার দিদি করবে না বলে দিয়েছে, বলেছে এত টাকা খরচা করা যাবে না, ফোন নিয়েছে এখান থেকে। এরপর গেলাম আর একটা জুয়েলারি দোকানে, ভাবলাম জুয়েলারি দেখবো। এই যে এখানে হোয়াইট আর ব্লু স্টোনের যে জুয়েলারিগুলো দেখছো, দেখতে একদম টিপিক্যাল চিপ স্টোনের জুয়েলারির মতো লাগছে, কিন্তু এগুলোর প্রাইস বলছিল 2000 আপ, যেটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি। এটা আমেরিকান ডায়মন্ডের, এটার যেমন কোয়ালিটি সত্যিই সুন্দর ছিল, এটারও প্রাইস ছিল 2400 সামথিং, বাট সেটাও কিন্তু 60% অফার দিয়ে বলছিল, অ্যাকচুয়াল প্রাইস বলছিল 4000-এর ওপর, আমেরিকান ডায়মন্ডের ওপর গোল্ড প্লেটেডের ওপর বসানো স্টোনগুলো। বাট হ্যাঁ, স্টোনগুলো দেখতে সুন্দর। আলটিমেটলি আমরা এখান থেকে একটা ফিক্স করলাম, কোনটা ফিক্স করলাম একটু বাদ দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি এই আমেরিকান ডায়মন্ড আর গোল্ড প্লেটের ওপর বসানো যে স্টোনের নেকলেস সেট, এটা আমরা চুজ করলাম, এটার প্রাইস নিয়েছে 2300, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস ছিল 4500 সামথিং, যেটাকে এরা অফার দিয়ে বলেছে 2300, সেটাও প্রচণ্ড জোরাজোরি করে। এরপর গেলাম ট্রেন্ডস ফুটওয়্যারে, যেখানে ভাবলাম জুতো কিনি, কিন্তু সেম কোয়ালিটি সেম জুতো, যেটা অনলাইন ওয়েবসাইটে অনেকটা দাম কম, সেটা কিন্তু এদের স্টোরের দাম প্রায় ডাবল, এরকমও আমি জুতো দেখলাম। এরপর কিছুটা ঘুরে ঘুরে মায়ের জন্য কিছু ভাবলাম জুয়েলারি কিনি, কারণ মা জুয়েলারি পরবে বলে খুঁজছিল অনেকদিন থেকে, এখানে দেখে একটু পছন্দ হয়ে গেল, ভাবলাম এগুলোই কিনে নিই। এরপর আমরা বাইরে বেরিয়ে চা খেয়েছি, শপিং মলের ভেতরে চায়ের দোকান কয়েকটা আছে, কিন্তু সেগুলো তো স্টোরের ভেতর তাই জন্য তার প্রাইস অনেকটা বেশি, কিন্তু বাইরে যদি চা খাও, চায়ের কোয়ালিটিটা দুর্দান্ত ছিল, এই দাদা যে চা বানায় ঠিক শপিং মলের একদম বাইরেটা বেরিয়েই দেখবে 5 টাকা আর 10 টাকা চা পাওয়া যায়, যেটা দারুণ দারুণ টেস্টি। আর পাশে দেখলাম একটা ফুচকাওয়ালা, যে ফুচকাওয়ালা কিন্তু একটু ইউনিক, কারণ এই ফুচকা দাদা কিন্তু জলে ডুবিয়ে নিজের থেকে ফুচকা দিচ্ছে না, জাস্ট ফুচকাটা হাতে দিয়ে দিচ্ছে আর জলটা নিজের পছন্দ মতো নিজে নিজে ভরে নিচ্ছে, লাইক ট্যাপার ওয়াটারের মতো, দ্যাট ইজ রিয়েলি ইউনিক, আমার ভীষণ ভালো লেগেছে এই প্রসেসটা। এরপর আনফিনিশড আমাদের যে শপিং সেটা ফিনিশ করতে আমরা গেলাম আবার ভেতরে, ভেতরে গিয়ে আবার দেখতে থাকলাম কি কোথায় কী আছে না আছে। এরপর একটা আজমল থেকে একটা পারফিউম কিনলাম, কারণ পারফিউম খুবই পছন্দ আমার, তো পারফিউম কেনার পরে আমরা গেলাম স্মার্ট বাজারে, যেটা এখন
স্মার্ট বাজার নাম হলেও আগে ছিল বিগ বাজার, প্রতিটা বিগ বাজার হয়ে গেছে এখন স্মার্ট বাজার। এরপর গেলাম ফুড কোর্টে, কারণ খেতে তো হবেই, শপিংয়ের পরে খাওয়া দাওয়া মাস্ট। ডায়মন্ড প্লাজাতে এবার একটা নতুন জিনিস দেখলাম, এই যে টয় ট্রেনটা বাচ্চাদেরকে নিয়ে ঘোরাচ্ছে, এটা আমি আগে কোনো দিনও দেখিনি, যেটা এইবারে আমি প্রথম দেখলাম, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি কুল। আর ডায়মন্ড প্লাজা অলওয়েজ এরকম ফুড কোর্টটা ভর্তিই থাকে অ্যাজ ইউজুয়াল, তো এই দিনেও ভর্তি ছিল। এরপর অর্ডার দিয়ে ওয়েট করতে 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 প্রায় আধ ঘন্টা কেটে গেছে, দেখি কখন আসে এবার খাবার। ফাইনালি আমার খাবার এসে গেছে, মিত্র ক্যাফের প্রিয় চাউমিন। আমার মিত্র ক্যাফের যে কোনো খাবার খুব ভালো লাগে, আর তার সাথে ওয়াও মোমোর একটা কম্বো প্যাক, সেখানে মোমবার্গ আছে আর মোমো আছে, পেপসি আছে, দারুণ। আমাদের শপিং খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকের মতো, এবার আর বাড়ি গিয়ে খাবো না। আজকের মতো টাটা, বাই বাই সবাইকে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ারও করো, আর সাবস্ক্রাইব একটা করে দিও। সবাই খুব ভালো থেকো, ভালোভাবে নিজেদের দিনগুলো কাটাও। সো বাই বাই।